এইখানে প্যান্ডেল হয়েছে আর ওখানে সব বাচ্চারা হ্যালো এই বলছিলাম যে যাব না গো Now, kolo kolo. Hey, kolo kolo. Happy birthday to you. Happy birthday. হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিমিডিলি লাইফস্টাইল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমার নতুন ভিডিও এলে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকে যেহেতু সানডে তোমরা সবাই জানো সানডেই ভিডিও করতে পারি একটু তো সানডে বলে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি এখন চা খাওয়া হয়ে গেছে আজকে থাম্বেল দেখে তোমরা বুঝতেই পেরেছো কী ভিডিওতে চলেছে তো চলো আজকে কিন্তু বাড়িতে কারেন্ট নেই যে ভিডিও করবো সকালে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে বাট ভিডিও স্টার্ট করাই হয়নি কারেন্ট ছিল না বলে চা খাওয়া হয়ে গেছে একটু পরোটা আনতে যাচ্ছি যেহেতু আজকে একটা আমার ইনভাইট আছে তোমরা জানো তো জন্য তো চল আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম তো কেনা হয়ে গেছে এই বাড়ি এলাম একটু পরে ব্রেকফাস্টটা করে নেবো করে স্নান করে রেডি হয়ে চলে যাব তো কারেন্ট নেই ফোনে একটুও চার্জ নেই কারণ এখন যদি না ফোনে চার্জ থাকে আমি পরে ভিডিও করতে পারবো না কিছু তো একেবারে কারেন্ট আসতে পরে তোমাদের সঙ্গে কথা বলছি এটা ঘুগনি না ডাল খাচ্ছি আমি পরোটা দিয়ে বুঝতে পারছি না মানে তোমাদের ঝোলটা দেখছো মানে মটর নেই বলতে গেলে শুধু ঝোলই আছে ঝোল তা এর থেকে ডালে ভিজিয়ে পরোটা খাওয়া মনে হয় ভালো খাওয়া হয়েছে তো এখানে আমি জামা কাপড়গুলো বের করে রেখেছি জল আসলে স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাবো তাড়াতাড়ি তো বন্ধুরা আমি এখানে রেডি হয়ে গেছি প্রথমে এক জামা পরেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে ওটা পরবো ওটা আর পরা হয়নি তাই না একটু ছোটো মতো হয়ে গেছে হয়তো জামাটা পরতে পারছিলাম না এবার এই জামাটা পরলাম এই জামাটা আমার খুবই ফেভারিট ভালোই লাগে জামাটা তো এখানে আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি যেহেতু প্রচুর গরম পড়েছিল চুলটা কোনো স্টাইল করে বাঁধিনি একেবারে খোঁপা করে নিয়েছিলাম একটা ব্যাগও নিয়েছিলাম যেহেতু ওখান থেকে একটু ঘুরতে বেরোবো আর দুপুরবেলার দিকে আমি তাদের টুরুটা পেয়ে গেছিলাম যেহেতু দুপুরবেলার হেঁটে যেতে আর ইচ্ছা করছিল না পাঁচ মিনিট দাঁড় করিয়ে রাখার পর এখানে মহারানী আসছে তো যেহেতু ও অনেকটা আগিয়ে নামিয়ে দিয়েছিলো টোটো তাই ওই একটু আসতে একটু লেটই হয়েছিল এখানে আমরা একটা প্র্যাঙ্ক কল করছি যে আমরা বলেছি যে আমরা যাব না ওর রিয়াকশানটা দেখা যাক কী হয় কিন্তু রিয়াকশানটা উল্টে যে এরকম হবে আমরা ভাবিনি হ্যালো এই বলছিলাম যে যাব না গো যাব না গো পড়ে গেছি আমার কোমরে লেগে গেছে আর তারাও বলে আমরা যাব না বলে এই কজনই যাবো না থাকবে এ বাবা সরি গো তার জন্য মেয়েরা হুট করে বলে পড়ে গেছি কোমরে লেগে গেছে কোন এই লোক কহাঁ সে আতে হ্যাঁ সেগুলো না হয় অনলাইনে পাঠিয়ে দাও এই তোর বাড়ির নিচে দেখো একটু এখানে আমাদের প্র্যাঙ্কের উপর প্র্যাঙ্ক হয়েছে যেহেতু ও আগে থাকতে এসে দাঁড়িয়েছিল ও জানলা থেকে দেখে নিয়েছিল যে ও এসছে তো যেহেতু পাশের ডাক্তারখানা তোমরা দেখেই বুঝতে পারছো আর ওর যেহেতু রোডের ওখানেই ওর বাড়ি প্রচুর আওয়াজ হয়েছে হয়তো তোমরা কথাগুলো খুবই আস্তে আস্তে শুনতে পেয়েছো ভালো করে হয়তো শুনতে তোমরা পাওনি Now, kolo kolo. Hey, kolo kolo. Happy birthday to you. Happy birthday. Oh my god. Wow. ভালো লেগেছে এটা এদিকে তাকে একটা স্মাইল করে দাও
দেখলে তো তোমরা কি বললো, কিছু বলার নেই এদের কি, আর যত বলবো তত কম হয়ে যাবে। তো হ্যাঁ, আমরা যখন একসঙ্গে থাকি না, কিন্তু আমরা খুবই আড্ডা মারি, খুবই আনন্দ করি। কখন যে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায় বুঝতে পারি না। আমরা যখন ট্রেনে করে সবাই যে যার অফিস যায়, যে যার কলেজ যায় না, কখন যে ডায়মন্ড থেকে কখন যে শিয়ালদা চলে যায় কেউ বুঝতে পারি না। আর যখন আমি একা একা বাড়ি ফিরি, আমি কানে হেডফোন দিয়ে বাড়ি ফিরি, আমার এতটাই বোরিং লাগে। তো কিছু কিছু বন্ধুত্বটা এরকমই হয়তো হওয়া উচিত। তো এখানে আমরা খেতে বসে গেছি। আজকের রেসিপিগুলো কিন্তু সবই ও নিজের হাতে বানিয়েছে, ডাল আর তারপর চিকেন। এখানে খাবারের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো রান্নাগুলোর টেস্টগুলো কতটা সুন্দর হয়েছে। এখানে আমাকে দুটো মাছ দিয়েছে, যেখানে আমি মাছটা ভালো করে পুরোপুরি খেতে পারি না ভালোভাবে, সেখানে দুটো মাছ দিয়েছে। চিকেনটাও খুবই সুন্দর হয়েছে, যেটা ওর হাতে, যেটা আমার সবথেকে রান্নাগুলোর মধ্যে যেটা সবথেকে ভালো লেগেছে, কাকিমার হাতের পায়েসটা। পায়েসটা কিন্তু কাকিমার হাতে, পায়েসটা জাস্ট অসাধারণ লেগেছে আমার। পায়েসটা আমার বেশি ভালো লেগেছে। আর ওর হাতে যেটা আমার খুবই ভালো লাগে, মানে ফুড চাটনিটা আমার খুবই ভালো লাগে। এটা আমি দুবার খাচ্ছি ওর হাতে ফুড চাটনিটা। খাওয়া দাওয়া সেরে সবাই একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর এবার ও যেহেতু পরের দিন ওর এক্সাম আছে, তাই ও তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। সবাই একটু ফটো ফটো তুললাম, বন্ধুরা থাকলে যা হয়। তো এখানে ও যাওয়ার সময় কেক আর একটু তালের বড়া খেয়ে নিলাম। তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, যেহেতু ও আগে থাকতেই বেরিয়ে গেছিলো, যেহেতু ওর পরের দিন এক্সাম ছিল। এখন আমরা তিনজনে মিলে বাড়ি চলে যাচ্ছি। ভেবেছিলাম যে একটু ঘুরু ঘুরু করতে যাবো, একটু নদীর ধারে যাবো, কিন্তু কি আর করবো, দুজনের কাজ। আর আমরা তিনজনেই ভাবলাম না চ আমরাই ঘুরে আসি। এখানে স্টেশন বাজার থেকে সাগরিকা আসতে মিনিমাম 10-15 মিনিট টাইম লাগে। সেখানে এখানে আমাদের টাইম লেগেছে সাগরিকা আসতে 20-25 মিনিট টাইম লেগেছে, তারও বেশি হতে পারে। যেহেতু সামনেই পুজো, গাড়ি ঘোড়া এতটাই জ্যাম, আর মানে ঘুরিয়ে ঘুরিয়ে এনেছে, তাই এতটা টাইম লেগেছে। আর এটা পুরোপুরি মানে জেটিঘাটটা পেরিয়ে সাগরিকা হোটেল। এখানে আমি এই নিয়ে তিনবার গেছি। আর ইচ্ছে ছিল যে সব বন্ধুরা মিলে আসার, কিন্তু কি করব, তারা যেহেতু খুবই ব্যস্ত ছিল, একজনের এক্সাম ছিল, একজনের কাজ ছিল, তারা আর আসতে পারেনি। তাই আমরা ভাবলাম আমরা তিনজনেই যাই। তো চলো চাটা খেয়ে নিই। আমি যেহেতু দুধ চা লাভার একদমই না, আমি দুধ চা খাই না বলতে গেলে। আমি লিকা চা খাই, চিনি ছাড়া চা খাই, কিন্তু এখানে দুধ চাটা খেতে ভালোই লেগেছে। আমি চিনিটা অ্যাভয়েড করেছি, চিনিটা খাইনি, তাই শুধু দুধ চাটা খেয়েছি। আর এখানে টোটাল বিল হয়েছে 79 টাকা মতো বিল হয়েছে GST ধরে। এখানে আমাদের চা খেয়ে গল্প করে বেরিয়ে গেছি। ও আগে আগে টোটোতে তুলে দিয়েছে, তো ওর আমার বাড়ি থেকে একটু দূর বাড়ি। তো চলে এলাম বাড়ি, হেঁটে হেঁটে বাড়ি চলে এসেছি, আর টোটোতে আসিনি, গল্প করতে করতে চলে এসেছি। বাড়ি এসে এখানে চা বসিয়ে দিয়েছি, আমি আর মা চাটা খেয়ে নিলাম। এটা আজকে আমার রাতের ডিনার, দুটো রুটি আর এটা আজকে ডিম তড়কা, যেটা আমার খুবই ভালো লাগে খেতে। এখানে ডিনার করতে বসে গেছি, তো তাড়াতাড়ি খেয়ে নিই। খেতে বসেছি 10:30 বাজে। ভেবেছিলাম যে মার সাথে খাও, মা দেখে ঘুমোচ্ছে, আর আমি এডিটের কিছু কাজ করছিলাম বলে আমার দেরি হয়ে গেছে আজকে খেতে। তো চলো খেয়ে নিই। আজকের মতো আমি ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।